डियर स्टूडेंट्स, वेलकम टू द ऑनलाइन क्लास ऑफ मोशनी सेकेंडरी स्कूल। आई एम गोइंग टू डिस्कस यू क्लास 7 सब्जेक्ट इंग्लिश फर्स्ट ईयर यूनिट 3 लेसन 4 फ्लोरस फर्स्ट एट स्कूल 2। कत क्लास हमने पढ़ा फ्लोरस फर्स्ट एट स्कूल 1। आज के पढ़ब फ्लोरस फर्स्ट एट स्कूल 2। ताहला पैसेजटा पढ़ार आगे ये पैसेजे किसु कीवर्ड्स अर्थ एवं सिनोनिम जेने जाते मदर पैसेजटा पढ़ते बा बुझते सुविधा है। तुम्हारा अति सहजे अति पैसेजटा पढ़ते बा बुझते पर फर्स्ट इंटेलिजेंट इंटेलिजेंट अर्थ आमार मने हय तुम्हारा अनेकेई जान इंटेलिजेंट अर्थ बुद्धिमान। इंटेलिजेंट मीन्स जिनियस। एस्टेयर नेक्स्ट वर्ड एस्टेयर एस्टेयर अर्थ स्थिर दृष्टिते ताकान। एस्टेयर मीन्स लुक फिक्सडलि। नार्वास नेक्स्ट वर्ड नार्वास नार्वास मीन्स विचलित। नार्वास अर्थ विचलित। नार्वास मीन्स टिमिड अथवा फियरफुल जेटाई बोले। वेलकम वेलकम अर्थ स्वागत। वेलकम मीन्स ग्रीट। नाइस नेक्स्ट वर्ड नाइस नाइस अर्थ मन मन अनेक जानो तुम्हारा नाइस अर्थ मनोरम। नाइस मीन्स ब्यूटिफुल। তাহলে আমরা এই প্যাসেজের কিওয়ার্ডগুলো এবং এর অর্থ সিনোনিমগুলো জানলাম যাতে আমরা প্যাসেজটা পড়তে পারি। দেখো প্যাসেজ এতে রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট এস স্কুল। গত সপ্তাহে আমরা ফ্লোরাস ফার্স্ট এস স্কুল পড়েছিলাম, আজকে এই সম্পর্কে বেশি করে জানার জন্য আরও এই পাঠ্যাংশটি পড়ব। फ्लोरा कंटिन्यूस हर स्टोरी फ्लोरा तार गल्पटा बोले जाच्छे। इट टुक अस हाफ एन आवर टू रीच द स्कूल। हमें विद्यालय पहुँचाते आधा घंटा समय लेगे छिलो। ताहले आमरा बासा थेके जखन रवाना दिछि से समय थेके आधा घंटा समय आमरा विद्यालय पहुँचेछिलाम। आई सो मेनी स्टूडेंट्स ऑन द स्कूल कैम्पास। कैम्पास अर्थ स्कूल प्रांगण। आई सो मेनी स्टूडेंट्स हमें अनेक छात्र छात्री देखे ऑन द स्कूल कैम्पास। स्कूल प्रांगणे हमें अनेक छात्र छात्री देखे। सम आर प्लेइंग एंड सम आर टॉकिंग टू ईच अदर। क्यों क्यों खेला करछिलो एवं क्यों क्यों कथा बोलछिलो एके अन्येर साथे। आई डिडंट नो एनीवन। हमें কাউকে চিনি না। সো আই ওয়াজ এ লিটিল অ্যাফ্রেড। সুতরাং আমি কিছুটা ভীত অনুভূত হয়েছিলাম কারণ আমি তাদের সবগুলো ফেসই ছিল নতুন, আমি তাদের কাউকে চিনতে পারছিলাম না। মাই মাদার সুন শুনাত শীঘ্র। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার। আমার মা আমাকে শীঘ্রই বা তাড়াতাড়ি প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। হি আস্কস মি এ ফিউ কোশ্চেন্স। তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। অ্যান্ড আই অ্যান্সার্ড দেম ইন্টেলিজেন্টলি। এবং আমি সেগুলো বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড। প্রধান শিক্ষক খুবই খুশি হলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেড। হি পুট হিজ হ্যান্ড তিনি তার হাত আমার কাঁধের উপর রাখলেন এবং বললেন, গুড ভালো, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি অনেক বুদ্ধিমতী শিশু। ইউ নো এ লট তুমি অনেক জানো। আই উইল টেক ইউ টু মাই স্কুল আমি তোমাকে স্কুলে ভর্তি করে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার আমি আশা করি তুমি এখানে খুশি থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1 আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে গেলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন।
প্রধান শিক্ষক ছিলেন একজন সহৃদয় ব্যক্তি। হি কলড এ টিচার অ্যান্ড সেইড টু হার, হি কলড এ টিচার, তিনি একজন শিক্ষককে ডাকলেন অ্যান্ড সেইড টু হার, এবং তাকে বললেন, মিস লায়লা দিস ইজ ফ্লোরা, মিস লায়লা এই ফ্লোরা, শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান, সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী, টেক হার টু দ্য ক্লাস প্লিজ, দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান বা শ্রেণীতে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, মিস লায়লা আমাকে শ্রেণীতে নিয়ে গেলেন, দ্য হেড টিচার ওয়েলকাম মি, ওয়েলকাম মানে স্বাগত, সরি দি ক্লাস টিচার, দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন, অ্যান্ড গেভ মি এ সিট, এবং আমাকে বসার জন্য একটা আসন বা জায়গা দিলেন, অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা ইন দ্য ক্লাস আর স্টারিং টু অ্যাট মি, অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা ইন দ্য ক্লাস, ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আই ফেল্ট এ বিট নার্ভাস, আমি কিছুটা ভীত অনুভব করলাম, নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস, আমি সমস্ত নতুন মুখ দেখে আমি কিছুটা ভীত বা বিচলিত অনুভব করলাম, বাট সুন আই ফেল্ট ইজি, কিন্তু অতি শীঘ্রই আমি স্বাভাবিক অবস্থা হয়ে গেলাম, স্বাভাবিক হয়ে গেলাম, আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু আর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি, আই কুড মেক ফ্রেন্ডস, আমি বন্ধুত্ব করেছিলাম উইথ টু আর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি, আমার পাশে বসা দুই তিনজন ছাত্রছাত্রীর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম, এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটা নতুন জায়গা মানে একটা একটা নতুন অভিজ্ঞতা, সো মাই ফার্স্ট অ্যাট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, সুতরাং মাই ফার্স্ট অ্যাট স্কুল, আমার স্কুলে প্রথম দিন ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা ইন মাই লাইফ, আমার জীবনে নতুন অভিজ্ঞতা, আই উইল রিমেম্বার, আমি স্মরণ রাখবো দে ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে থাকবো দিনটার কথা আমি স্মরণ রাখবো, ফ্লোরা তার ফার্স্ট অ্যাট স্কুলে কথা স্মরণ রাখছে, আমার মনে হয় তোমাদেরও, তোমরা যখন স্কুলে গেছো প্রথম দিন, প্রথম দিনে অনুভূতি কেমন ছিল তোমাদেরও মনে আসে, আমরা কেউ ভুলতে পারিনি এই দিনটা, আমাদের কাছে খুবই স্মরণীয় দিন। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসেজটা পড়লাম, পড়ে এটা বোঝার চেষ্টা করলাম, এখন এই জায়গা থেকে বিতে চুজ দ্য কারেক্ট অ্যান্সার এইগুলো করার চেষ্টা করব, আমি আশা করি তোমরা এগুলো করতে পারবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, ফ্লোরা বিদ্যালয় পৌঁছাতে কত সময় লেগেছিল বলো ডিয়ার স্টুডেন্টস, তুমি অনেকেই জানো কত সময় লেগেছিল, দেখি এই জায়গায় কী বলেছে, অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, লেস দেন হাফ অ্যান আওয়ার্স, ওয়ান অ্যান্ড এ হাফ আওয়ার্স, কত সময় লেগেছিল, হাফ অ্যান আওয়ার, ফ্লোরা ওয়াজ এ লিটিল অ্যাফ্রেড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, ফ্লোরা যখন বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছেছিল তখন তার ভিতর সেটা ভীত অনুভব হয়েছিল, কারণ কি, দ্য স্কুল ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্টস, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি ওয়েন দেয়ার, অল দ্য পিপিল দেয়ার ওয়ার আননোন, দ্য স্কুল ওয়াজ এ লং ওয়ে ফ্রম হোম, কেন ভীত অনুভব হয়েছিল, ভীত অনুভব হয়েছিল কারণ অল দ্য পিপিল দেয়ার ওয়ার আননোন, দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা বিকজ শি, প্রধান শিক্ষক ফ্লোরার প্রতি খুশি হয়েছিলেন, কারণ কি, লুক ভেরি ইনোসেন্ট, হ্যাড এ সুইট ভয়েস, কুড অ্যান্সার দ্য হেড টিচার কোশ্চেন, ওয়াজ ভেরি স্মার্ট, কী জন্য হয়েছিল বলো তোমরা, তাহলে কুড অ্যান্সার দ্য হেড টিচার কোশ্চেন, হু টুক ফ্লোরা
টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন। ফুলরা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পরে কে তাকে ক্লাসে নিয়ে গিয়েছিলেন? এ টিচার, এ পিয়ন, হার মাদা, দা হেড টিচার, কে নিয়ে গিয়েছিলেন বলো তো? এ টিচার। ফুলরা ফেল নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ফুলরা ক্লাসে বিচলিত হয়েছিল কি কারণে? ইট ওয়াজ এ নিউ প্লেস, দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রাইট, শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হ্যাম। কি জন্য? শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, তাহলে চুজ দ্য কারেক্ট অ্যান্সারগুলো আমরা করলাম। আমরা এখন প্যাসেজ তো পড়ছি, প্যাসেজের ভিতর থেকে আমরা একটা টেবিল করব। আমি আশা করি তোমরা এই টেবিলটা সবাই করে দিতে পারবে, কারণ আমরা প্যাসেজটা যতটুকু সম্ভব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করেছি। তাহলে কি করব, মেক সেন্টেন্স ফ্রম দিস টেবিল। টেবিলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আমাদের এই জায়গাতে কয়টা সেন্টেন্স করতে হবে? আমাদের সাবজেক্ট আছে কয়টা দেওয়া? পাঁচটা দেওয়া। আমরা কয়টা সেন্টেন্স করব? পাঁচটা সেন্টেন্স করব। কিন্তু আমাদের ভার্ব আছে চারটে। এই জায়গা থেকে আমরা একটা ভার্ব দুইবার ইউজ করে সেন্টেন্সগুলো করতে পারব। তাহলে দেখো আমরা এখন এইটা করার চেষ্টা করি সবাই। প্রথমে কি দিছে? ফুলরাস মাদার, মিস লায়লা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ফুলরা। ভার্বে কি কি লিখছে? আস্কড, মেড, স্টার, টু। অবজেক্টে কি লিখছে? অ্যাট ফুলরা, ফ্রেন্ডস উইথ নিউ স্টুডেন্ট, ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, হার টু দ্য হেড টিচার, ফুলরা সাম কোশ্চেন্স, হার টু দ্য ক্লাস। এসো আমরা তাহলে এখন টেবিলটা সেন্টেন্সগুলো করি। প্রথমে কি দেওয়া যায়? ফুলরাস মাদা, ফুলরাস মাদা টু কোথায় নিয়ে গিয়েছিল? টু খান, টু দ্য হেড টিচার। নেক্সট সেন্টেন্স, মিস লায়লা, মিস লায়লা ছিলেন একজন টিচার, তিনি ছিলেন ক্লাস টিচার। মিস লায়লা টু কোথায় নিয়ে গেছিলেন? হ্যাঁ, টু দ্য ক্লাস। দ্য হেড টিচার প্রধান শিক্ষক কি করেছিলেন? প্রধান শিক্ষক হেড টিচার আস্কড, ফুলরা সাম কোশ্চেন্স। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা কি করেছিল? স্টার, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল এক ফুলরা। ফুলরা মেড, ফুলরা কি করেছিল? কিছু বন্ধুদের সাথে, কিছু ছাত্রছাত্রীর সাথে সে বন্ধুত্ব করেছিল। তাহলে কি করেছিল? ফুলরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, আশা করি টেবিলটা তোমরা সবাই করতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকো আর প্রসেসটা ভালো করে পড়বা। আগামী তোমরা হয়তো পড়েছো, তারপরে এটা বোঝার জন্য আর একটু ভালো করে পড়বা। পড়লে তোমাদের যে পরীক্ষায় যে যা কিছুই আসুক না কেন, যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার আসুক, টেবিল আসুক, প্রশ্ন উত্তর লিখতে অ্যান্সার দ্য কোশ্চেন, আমি আশা করি তোমরা সেগুলো লিখতে পারবে। তাহলে সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।